যারা নাকি সিন্ডিকেটের ব্যবসায়ী তারা বরং সরকারের এই সমস্ত সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জিনিসপত্রের দাম আরো বাড়িয়ে দিয়েছে, মানে উল্টো হয়েছে। আমরা জানি না যে রোজা রমজানের দিন আপনারা ক্ষমতায় গেছেন, জনগণ আপনাদেরকে নির্বাচিত করে ক্ষমতায় নিয়েছে বলে আপনার দাবি করেন, তাই যদি হয় তাহলে জনগণের স্বার্থ আপনি দেখেন না কেন? দয়া করে এই দেশে মানুষকে বাঁচান, বাঁচতে দিন। দেশে মানুষ অন্তত দুইটা ভাত মাছ খাবে সেই ব্যবস্থাটা করে দিন। এই রোজা রমজানের দিন মানুষ এখন প্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে গেলে মাথা খারাপ হয়ে যায়, সরকারের কোনো মানে এই বিষয়ে কোনো চিন্তাই নেই। সরকারের ভালো কাজ করেছেন, তারা দেখিয়েছেন তারা খুব মানে মানুষের খুব দরদ। তারা এইবার আনুষ্ঠানিকভাবে ইফতারি পার্টি আয়োজন করবেন না। আরে আপনারা ইফতারি পার্টি আয়োজন করেন এখন সেটা বড় প্রশ্ন না, বড় প্রশ্ন হইল জিনিসপত্রের দামটা নিয়ন্ত্রণ আনেন, সাধারণ মানুষকে অন্তত সহনশীল ভাবে যাতে রোজা রমজানে তারা দিনাতিপাত করতে পারে সেই ব্যবস্থাটা করে দেন। আমরা এইটুকু বলতে পারি যদি এই সরকার মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য তাদের ক্ষমতার মধ্যে না আনতে পারে তাহলে আমি আমার চেয়ারম্যানকে বলবো যে ঈদের পরে এই দেশের মানুষের পক্ষে প্রয়োজনে আন্দোলন করা, প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়ে এই সমস্ত বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে মানুষকে নিয়ে এই সরকারের বিরুদ্ধে এই সরকার বাধ্য করা উচিত যাতে জিনিসপত্রের দাম কমায়।